আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি রাফসানা কবির সামান্তা সবাইকে টেকনিক ইজি এডুকেশনে স্বাগতম জানাচ্ছি আজকে আলোচনা করবো তেরো অধ্যায় থেকে সিলেট বোর্ড দুই সালে যে সৃজনশীলটি এসেছিল সেটি নিয়ে চলো এটার উদ্দীপকটা আগে দেখে নিই উদ্দীপকে বলা হয়েছে জামান সাহেবের বাসায় দুজন গৃহকর্মী মাজেদা ও রহিমা মাজেদার গলায় সমস্যা অপরদিকে রহিমার শরীর অস্থি চর্মসার জামান সাহেব দুজনকেই ডাক্তারের কাছে নিয়ে গেলেন ডাক্তার মাজেদাকে বেশি করে সামুদ্রিক মাছ এবং যুক্ত লবণ এবং রহিমাকে মাছ মাংস ও ডিম খাওয়ার পরামর্শ দিলেন এখান থেকে যে চারটি প্রশ্ন করা হয়েছে সেগুলো হলো ক মৌল বিপাক কাকে বলে খ চাল একটি স্বেচ্ছার জাতীয় খাদ্য ব্যাখ্যা করো গ মাজেদা যে রোগটিতে আক্রান্ত তার লক্ষণগুলো লিখো এবং ডাক্তারের পরামর্শ না মানলে ভবিষ্যতে রহিমার কি ধরনের সমস্যা হতে পারে তোমার দাও তো প্রথমে বলা হচ্ছে যে মৌল বিপাক কাকে বলে বিপাক হলো আমাদের বিপাক ক্রিয়া সম্পন্ন করার জন্য বা সেটাকে সচল রাখার জন্য যে শক্তির প্রয়োজন সেটাকেই মৌল বিপাক বলা হয় অর্থাৎ যে শক্তিটাকে ব্যবহার করেই বিপাক ক্রিয়া সংগঠিত হয় সেটাকে আমরা বলবো মৌল বিপাক খতে বলা হয়েছে চাল একটি স্বেচ্ছার জাতীয় খাদ্য সেটা ব্যাখ্যা করো বেশিরভাগ খাদ্যেই সব ধরনের অর্থাৎ খাদ্যের যে সকল উপাদানগুলো আছে সবগুলোই কম বেশি কিন্তু উপস্থিত থাকে তো এখন কোন খাদ্যটা কোন ধরনের সেটা আমরা কিভাবে বুঝবো সেটা ডিপেন্ড করে আসলে ওইখানে কোন উপাদানটার পরিমাণ সবচাইতে বেশি যদি আমি সিদ্ধ চালের কথা বলি সেক্ষেত্রে কিন্তু সেই চালে প্রায় সেভেন্টি নাইন হলো শ্বেচ্ছার সেভেন্টি নাইন শ্বেতসার রয়েছে এবং সিক্স পার্সেন্ট পদার্থ রয়েছে তো এখানে আরও কিছু পরিমাণে আমিষ তারপরে খনিজ লবণ ভিটামিন উপস্থিত রয়েছে উপস্থিতি কিন্তু অন্যান্য উপাদানের তুলনায় এই শ্বেচ্চসারের পরিমাণটা কিন্তু সবচাইতে বেশি এই জন্য বলা হচ্ছে চাল একটি শ্বেতসার জাতীয় খাদ্য গতে বলা হচ্ছে মাজেদা যে রোগটিতে আক্রান্ত তার লক্ষণগুলো 利口 তো মাজেদার যে রোগটি সেটা আমরা আগে দেখি এটার লক্ষণগুলো আসলে কি প্রথমে এখানে বলা হয়েছে যে মাজেদার গলায় সমস্যা তার গলায় সমস্যা এবং ডাক্তার তাকে কি পরামর্শ দিয়েছেন ডাক্তার তাকে পরামর্শ দিয়েছেন সামুদ্রিক মাছ এবং যুক্ত লবণ খাওয়ার জন্য তাহলে মাজেদার যে রোগ সেটা হচ্ছে আয়োডিনের অভাবে গলায় যে রোগটা হয়ে থাকে সেটা এটাকে বলা হয়ে থাকে গলগণ্ড বা ঘ্যাগ তাহলে মাঝেদার রোগটি হল গলগণ্ড বা ঘ্যাগ এটা যেহেতু গলগন্ড রোগ হচ্ছে তো গলগন্ড রোগের কারণে কি হয় যে থাইরয়েড গ্রন্থিটি থাকে সেটা কিন্তু ফুলে ওঠে এবং হলো ঝুলে পড়ে যেটার ফলে কি হয় শ্বাস প্রশ্বাস নিতে অর্থাৎ শ্বাস নিতে কিন্তু কষ্ট হয় নিঃশ্বাস নিতে তার শ্বাস প্রশ্বাসে তার হলো কষ্ট হয় সেই সঙ্গে খাবার গিলতে কিন্তু কষ্ট হয় রুগী দুর্বল হয়ে পড়ে সেই সঙ্গে গলার ভেতরে কিন্তু অস্বস্তি বোধ হয় যেহেতু গলগন্ড রোগ হচ্ছে এবং তার থাইরয়েড গ্রন্থিটা যেহেতু ফুলে উঠছে সেই ক্ষেত্রে কিন্তু তার শ্বাস প্রশ্বাসের কষ্ট হচ্ছে খাবার গিলতে কষ্ট হচ্ছে যেহেতু সে ঠিক মতো খাবার খেতে পারছে না এই জন্য কিন্তু শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ছে তার যে আওয়াজ সেটা কিন্তু ফ্যাস ফ্যাসে হয়ে যায় অর্থাৎ অনেক ধরনের কিন্তু সমস্যা হতে পারে আর এই যে রোগটা এটা সাধারণত হয় আয়োডিন যুক্ত খাবার না খাওয়ার কারণে অর্থাৎ খনিজ লবণের অভাবে কিন্তু এই গলগণ্ড রোগটা হয় এই জন্য অবশ্যই এই গলগন্ড রোগটা থেকে প্রতিরোধপূর্ণ পদক্ষেপ নিজেকে বাঁচা লবণ সামু সামুদ্রিক শৈবাল ইত্যাদি কিন্তু খেলে এই গলগণ্ড রোগটা কিন্তু আর হয় না তো এইটাই হচ্ছে যে মাঝেদার যে রোগটি সেটা হচ্ছে গলগন্ড বা ঘ্যাগ আর এটা হলো গিয়ে এটার লক্ষণ এই রোগটির লক্ষণ এরপরে ঘটে বলা হচ্ছে যে ডাক্তারের পরামর্শ না মানলে ভবিষ্যতে রহিমার কি ধরনের সমস্যা হতে পারে বলে তুমি মতামত দাও আচ্ছা এখানে রহিমার আগে রোগটি কি সেটা আগে আমরা আইডেন্টিফাই করি এখানে রহিমার যে সমস্যাগুলো ছিল সেটা হচ্ছে তার শরীর অস্থি চর্মসার এবং সেই সঙ্গে ডাক্তার রহিমাকে পরামর্শ দিয়েছে মাছ মাংস ডিম ইত্যাদি খাওয়ার জন্য তো ডাক্তারের পরামর্শ থেকে আমরা দেখতে পাচ্ছি যে তার যে অসুবিধা সেটা হচ্ছে আমিষ জাতীয় খাবার না খাওয়ার কারণে আর আমিষের অভাবে যে রোগটি হয় সেটাকে বলা হয় হচ্ছে मेरा मास रोग তাহলে রুহিমার যে রোগটি হয়েছে সেটা হচ্ছে আমিষের অভাবজনিত মেরাসমাস রোগটি তো এই রোগের কারণে কি হচ্ছে যেহেতু আমিষের অভাবে হচ্ছে আর আমিষের কাজই হলো দৈহিক গঠন ক্ষয়পূরণ নাইট্রোজেনের সমতা রক্ষা ইত্যাদি কাজ কিন্তু করে থাকে মানব দেহে আর যেহেতু এখানে আমিষের অভাবজনিত রোগ তো প্রথমেই কী হবে তার দৈহিক বৃদ্ধিটা কিন্তু বন্ধ হয়ে যাবে সেই সঙ্গে তার ত্বক খসখসে হয়ে যাবে তারপরে হলো তার দেহ অস্থির চর্মসার হয়ে যাবে রক্ত স্বল্পতাও দেখা দিবে এবং সে কিন্তু দুর্বল হয়ে পড়বে তো সে যদি ডাক্তারের পরামর্শ অনুযায়ী মাছ মাংস ডিম অর্থাৎ আমিষ জাতীয় খাবার ঠিক মতো গ্রহণ না করে তাহলে কিন্তু তার এই সকল অসুবিধাগুলো হবে কেননা আমিষ কিন্তু আমাদের দেহে যে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিডটা সেটা কিন্তু বহন করে থাকে আর অ্যামাইনো অ্যাসিড দৈহিক গঠন থেকে শুরু করে ক্ষয়পূরণ নাইট্রোজেনের সমতা রক্ষা ইত্যাদি গুরুত্বপূর্ণ কাজ করে থাকে আর এই সকল গুরুত্বপূর্ণ কাজগুলো তার দেহে যদি ব্যাহত হয় তাহলে কিন্তু অনেক ধরনের অসুবিধা হতে পারে অলরেডি কিন্তু তার মেরা পাঁচ মাস রোগ হয়ে গেছে যদি সে ঠিক মতো ডাক্তারের পরামর্শ অনুযায়ী না চলে তাহলে কিন্তু আরো অনেক ধরনের অসুবিধা তার দেহে দেখা দিবে তো এই সৃজনশীলে প্রথমে যেটা ছিল খতে খতে বলা হয়েছিল যে মৌল বিপাক কাকে বলে মৌল বিপাক আমাদের বিপাক ক্রিয়া পরিচালনার জন্য যে শক্তিটা ব্যবহৃত হয় সেটাকেই কিন্তু আমরা বলছি মৌল বিপাক খতে ছিল চাল একটি জাতীয় খাদ্য সেটা ব্যাখ্যা করো অর্থাৎ কোনো খাদ্যে যে খাদ্য উপাদানটার পরিমাণ সবচাইতে বেশি থাকবে ওই খাদ্যটাকে আমরা সেই জাতীয় খাদ্যই কিন্তু বলবো চালের ক্ষেত্রে কি হয় চালে কিন্তু স্বেচ্ছার ব্যতীত কিছু আমিষ তারপরে হলো আয়োডিন আমিষ তারপরে খনিজ লবণ ভিটামিন ইত্যাদি উপাদানও কিন্তু থাকে কিন্তু এ সকল উপাদানের মধ্যে সারের পরিমাণটা সবচাইতে বেশি শর্করার পরিমাণটা সবচাইতে বেশি সেভেন্টি নাইন পার্সেন্টের মতো এই জন্য চালকে আর কি সার জাতীয় খাদ্য বলা হচ্ছে গতে বলা হয়েছে মাঝেদার যে রোগটিতে আক্রান্ত তার লক্ষণগুলো লিখো তো মাঝেদার যে রোগটি সেটা হচ্ছে গলো গণ্ড বা ঘ্যাক রোগ তো এই রোগটা হয় আয়োডিনের অভাবে অর্থাৎ আয়োডিন সমৃদ্ধ খাবার যদি না খাওয়া হয় তখন কি হয় দেহের যে গলার যে থাইরয়েড গ্রন্থিটা আছে সেটা হলো ফুলে ওঠে এবং ঝুলে পড়ে এখন যেহেতু গলায় সমস্যাটা হচ্ছে ফুলে উঠছে থাইরয়েড গ্রন্থিটা ফলে কি হয় তার যে শ্বাসনালি সেটাতে কিন্তু এটার হলো প্রেশারটা পড়ে ফলে শ্বাস প্রশ্বাসে কিন্তু সমস্যা হয় খাবার গিলতে কষ্ট হয় যেহেতু সঠিক পরিমাণে খাবার খেতে পারছে না রুগী সে কিন্তু দুর্বল হয়ে পড়ে আওয়াজ ফেসফেঁসে হয়ে যায় এবং আরো অনেক ধরনের লক্ষণ কিন্তু দেখা যায় এবং এই রোগটি কিন্তু অনেক বেশি মারাত্মক তো অবশ্যই আয়োডিন সমৃদ্ধ খাবার হলো ঠিক পরিমাণে খেতে হবে হতে বলা হয়েছিল ডাক্তারের পরামর্শ না মানলে ভবিষ্যতে রোহিমার কি ধরনের সমস্যা হতে পারে তোমার মতামত দাও তো রোহিমার যে রোগটি সেটা হচ্ছে আয়োডিনের অভাবজনিত মেরাসমাস রোগ তো মেরাসমাস রোগে কি হয় রোগীর ওজন হ্রাস পেতে থাকে যেহেতু দৈহিক বৃদ্ধিতে আমি সহায়তা করে আমিষের অভাব হলে দৈহিক বৃদ্ধিটা বন্ধ হয়ে যাবে এবং ওজন হ্রাস পাওয়ার শুরু করবে সেই সঙ্গে রুগী দুর্বল হয়ে পড়বে তারপরে রক্ত স্বল্পতা দেখা দিবে এবং আরো অনেক ধরনের সমস্যাও কিন্তু হতে পারে অস্থির চর্মসার হয়ে যাবে ত্বক খসখসে হয়ে যাবে ইত্যাদি কিন্তু এই মেরাসমাস যে রোগটা আছে সেটার লক্ষণ আর রহিমা যদি ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমিষ সমৃদ্ধ যে সকল খাবার ডাক্তার বলেছেন সেগুলো না খায় তাহলে এই লক্ষণগুলো কিন্তু আরও বেশি প্রকট আকার ধারণ করবে তো এই ছিল আজকের আলোচনা পরবর্তী পর্বে আমি অন্য কোনো সৃজনশীল নিয়ে আলোচনা করবো ততদিন সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ